বন্ধুরা, আজ আমরা শিখবো কিভাবে ইউটিউব ভিডিও প্রপার এসইও করতে হয়। আর প্রপার ভিডিও এসইও করার জন্য আমাদের হাইলি সার্চ বা র্যাঙ্ক করা ট্যাগগুলো খুঁজে বের করতে হবে। আমরা তিন জায়গা থেকে আমাদের ভিডিওর জন্য হাইলি রেকমেন্ড ট্যাগগুলো খুঁজে বের করব। প্রথমেই ইউটিউব থেকে নিব, তার জন্য ইউটিউবে আসব এবং আপনি যে রিলেটেড ভিডিও এসইও করতে চান সেই রিলেটেড কিছু একটা লিখে সার্চ করবেন। আমি একটি সার্চ করছি, তারপরে এই সাইডে দেখতে পাবেন আপনার কিওয়ার্ড রিলেটেড অনেক ট্যাগ চলে আসছে। এই অপশনটি আনার জন্য আপনার ব্রাউজারে টিউব বডি এক্সটেনশনটি অ্যাড করতে হবে। এটি কিভাবে অ্যাড করতে হয় তার উপরে আমার একটি ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা এই ট্যাগগুলো সব কপি করে নিব। আমি কপি করে নিচ্ছি এবং ট্যাগগুলো এক জায়গায় সেভ করে রাখবেন। তারপর এখানে আপনার যে ভিডিওটি ভালো লাগে সেই ভিডিওটি ওপেন করবেন। আমি একটি ভিডিও ওপেন করছি এবং টিউব বডি এক্সটেনশনের মাধ্যমে তার ভিডিওর সকল ডিটেলস আমরা এখান থেকে দেখতে পাব। সে তার ভিডিওতে কি কি ট্যাগ ইউজ করেছে তাও এখানে দেখা যাবে এবং এই ভিডিওতে কোন কোন ট্যাগগুলো র্যাঙ্ক করেছে সেগুলো দেখার জন্য শো সার্চ র্যাঙ্কিং এখানে ক্লিক করব। তাহলে আমরা তার র্যাঙ্ক করা ট্যাগগুলো দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন এই ট্যাগটি দ্বারা সার্চ করলে তার ভিডিওটি প্রথমে দেখাবে এবং এই ট্যাগটি দ্বারা সার্চ করলে চার নম্বরে দেখাবে, এটির দ্বারা সার্চ করলে তিন নম্বরে। এভাবে এখানে যত নাম্বার দেখছেন সেই ট্যাগগুলো দিয়ে সার্চ করলে সেই সেই নাম্বারে এই ভিডিওটি শো করবে। আমরা এই ট্যাগগুলো কপি করে নিব এবং আমাদের ভিডিওতে কিছু ট্যাগ ইউজ করব। কপি করার জন্য এই কপির উপরে ক্লিক করবেন, তারপরে কপি টু ক্লিপবোর্ডের উপরে ক্লিক করবেন, তাহলে কপি হয়ে যাবে। আমি এগুলো এক জায়গায় সেভ করে রাখছি। তারপরে আমরা গুগলে যাব এবং আমাদের ভিডিও রিলেটেড ট্যাগ দ্বারা সার্চ করব। তারপরে নিচে আসব এবং রিলেটেড এই ট্যাগগুলো কপি করে সেভ করে রাখবো। আমি কপি করে নিচ্ছি। এখন আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব এবং এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ডটি দিয়ে সার্চ করব। আমি সার্চ করছি, তারপর এখানে অনেক কিওয়ার্ড আসবে, বাট যেটার সার্চ ভলিউম অনেক ভালো সেটা আমরা কপি করে নিব। আমি এটি কপি করে নিচ্ছি। তারপরে এখানে রিলেটেড আরো অনেক ট্যাগ রয়েছে, এগুলো দিয়েও সার্চ করে দেখতে পারেন। যেমন আমি এটি দিয়ে সার্চ করছি ইউটিউব চ্যানেল আর্ট রেজাল্ট। এই ট্যাগের সার্চ ভলিউম অনেক ভালো, আমি এখান থেকে কয়েকটি ট্যাগ নিয়ে নিব। এখন আমরা আমাদের এই ট্যাগগুলোকে সাজিয়ে নিব। আমি সাজিয়ে নিচ্ছি। ট্যাগগুলো সাজানো হয়ে গেলে এই ট্যাগের মধ্যে থেকে একটি টাইটেল তৈরি করবেন আপনার ভিডিওর জন্য। আমি একটি টাইটেল তৈরি করে নিচ্ছি। আমাদের টাইটেল এবং ট্যাগ রেডি হয়ে গেছে। এখন ভিডিও এসইও করব, তার জন্য টাইটেলটি কপি করব, দেন ভিডিও অপশনে যাব এবং এখান থেকে আমরা ভিডিওর অফলাইন এসইও করব। তার জন্য ভিডিওর উপরে ক্লিক করব, এখান থেকে রিনেমে যাব এবং এখানে আমাদের কপি করা টাইটেলটি দিয়ে নিব। তারপরে আবার ভিডিওর উপরে ক্লিক করব, তারপর প্রপার্টিসে যাব, এখান থেকে ডিটেইলসে যাব, তারপর এখানে টাইটেলে আমাদের টাইটেলটি দিয়ে নিব, সাবটাইটেলে সেম টু সেম দিব, এখান থেকে কিছুটা রিমুভ করে দিব, তারপরে এখানে রেটিং 5 স্টার করে দিব, দেন অ্যাপ্লাই, ওকে, দেন আবার প্রপার্টিসে যাব। অনেক সময় এই বিষয়গুলো একবারে হয় না, সেই জন্য আবার দিয়ে নিব, তারপরে অ্যাপ্লাই করব, দেন ওকে, তারপরে আবার প্রপার্টিসে যাব, ডিটেইলস। এই ট্যাগ অপশনে আমরা আমাদের ট্যাগগুলো দিয়ে নিব, তার জন্য ট্যাগে যাব, এখান থেকে সকল ট্যাগগুলো কপি করে নিব, তারপরে এই ট্যাগ অপশনে পেস্ট করে দেব এবং পুনরায় সেই ট্যাগগুলো কমেন্টসে দিয়ে দিব। আমি দিয়ে নিচ্ছি, দেন এন্টার করবেন, অ্যাপ্লাই, ওকে। চেক করার জন্য আবার প্রপার্টিসে যাবেন। প্রথমবারে ট্যাগ অপশনে ট্যাগগুলো নেয়নি, সেজন্য আবার দিয়ে নিব, আবার প্রপার্টিসে যাব, ডিটেলস। আমাদের মেন কাজ হয়ে গেছে, বাট নিচে আরো কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো এখন দেখবো। তার জন্য একটু নিচে আসব এবং এই অপশনগুলো নিয়ে আমাদের চ্যানেলের নামটি দিয়ে নেব। আমি আমার চ্যানেলের নামটি দিয়ে নিচ্ছি। নাম দেওয়া হয়ে গেলে ওকে অপশনে ক্লিক করবেন, তারপরে চেক করার জন্য আবার প্রপার্টিসে যাবেন। আমাদের চ্যানেলের নামটি এখানে সেট আপ হয়ে গেছে। এখানে দুইটি ইউআরএল অপশন রয়েছে, এখানে আমরা আমাদের চ্যানেলের ইউআরএলটি দিয়ে নেব বা আপনার স্পেসিফিক কোনো ভিডিওর ইউআরএলও দিয়ে নিতে পারেন। আমি একটি ইউআরএল এখানে দিয়ে নিচ্ছি, তারপর ওকে করব।
আবার প্রপার্টিসে যাব, দেখতে পাচ্ছেন এখানে আমাদের লিঙ্কটিও সেট আপ হয়ে গেছে। আমাদের অফলাইনে যতটুকু এসইও করা দরকার আমরা করে ফেলেছি। ভিডিওতে দেখানো উপায়ে ট্যাগ ফাইন্ড আউট করে আপনি নিজেই খুব সহজে আপনার ভিডিও এসইও করে ফেলতে পারবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন এবং আপনি যখন এই ভিডিওটি পাবলিশ করবেন তখন এই ট্যাগগুলো আপনার ইউটিউব ট্যাগে দিয়ে নেবেন এবং এই টাইটেলটি টাইটেল অপশনে দিয়ে নেবেন এবং ডিসক্রিপশন খুব সুন্দরভাবে লিখবেন এবং কিছু লিঙ্ক দিয়ে নেবেন, তাহলে অনেক সুন্দর একটি এসইও হয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত এবং ভিডিওটির ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।